মাইসেলফ অঙ্কিতা ফ্রম সহজ পাঠ। তোমাদের সাথে আজকে একটি লেসন আমি শেয়ার করতে চলেছি, যেই লেসনটির পার্ট ওয়ান আজকে আলোচনা করব এবং পার্ট টু আরেকটি আলাদা লেসন থাকবে। তোমাদের সাথে আমি আলোচনা করব, দেখতেই পাচ্ছ হেডিংয়ে যেটি লেখা রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি কমপ্লিট টাইম লাইন ফর WBCS। ইন্ডিয়ান হিস্ট্রির কমপ্লিট টাইম লাইন তোমাদের সাথে আমি শেয়ার করব। এই ইন্ডিয়ান হিস্ট্রির কমপ্লিট টাইম লাইন বলতে এখানে এনশিয়েন্ট থাকবে, মেডিভাল থাকবে এবং মডার্ন। প্রত্যেকটি পার্টের, তিনটি পার্টের ইম্পর্টেন্ট ডেট ওয়াইজ আমরা টপিক ওরিয়েন্টেড আলোচনাটা করব এবং এই আলোচনার মাধ্যমে তোমাদের যেটা সুবিধা হবে, প্রথম কথা হচ্ছে দুটো টু টাইপের স্টুডেন্টসদেরই এটা সুবিধা হবে। এক, যারা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছে বা যাদের পড়াশোনা হয়ে গেছে। যারা ফার্স্ট টাইম নিচ্ছে তাদের কি হবে যে তাদের এই শর্ট টাইমে কোন কোন টপিকগুলো পড়া অবশ্যই উচিত তাদের সেই আইডিয়াটা তৈরি হবে, আর যারা পড়ে ফেলেছে অলরেডি তাদের একটি কুইক রিভিশন হয়ে যাবে। তো অল টোটাল বলতে পারি দিস ইজ টার্ম অ্যাজ দি কুইক লার্নিং। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমি দেখো এখন কলকাতাতেও নেই, বাইরে রয়েছি, কাজে এসেছি, তবুও আমার মনে হচ্ছে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে এই চ্যানেলের একটি দায়িত্ব রয়েছে, যোগাযোগটা রাখা উচিত। তাই কিন্তু আমি পেপার পেন নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে যোগাযোগ রাখার জন্য। আজ আরেকটি কথা, যে আমাদের চ্যানেলের রেসপেক্টে যে আমি বলেছিলাম রেগুলার রুটিন মেনটেনের, তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমার একটি কাজ পড়ে যাওয়ায় আমাকে বাইরে আসতে হয়েছে। আমি ঠিক টাইমলি প্রত্যেকটি যে পেন্টিং যা কিছু আছে না কেন, সমস্ত কিছু কিন্তু আমি আপ করে দেবো, তোমরা সেই ব্যাপার নিয়ে টেনশন নিও না। ওকে, সো আমাদের আলোচনাটা আজকে অ্যানশিয়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শুরু করি। দেখো, অ্যানশিয়েন্ট মানে কি, আমাদের প্রাচীন, অনেক দিন আগের একটি কাল যেখান থেকে আমরা নোম্যাডিক লাইফ, লাইক যাযাবর থেকে একটা সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন শুরু করেছিলাম। তো আমাদের যে স্টোন এজগুলো ছিল, সেই স্টোন এজ তিনটে ভাগে ভাগ ছিল, প্যালিওলিথিক এজ, মেসোলিথিক এজ, নিওলিথিক এজ, ঠিক আছে। তো প্রাচীনকালের এই যে স্টোন এজগুলোর ভাগ, তো বলা যেতে পারে, আচ্ছা তার আগে দুটো কনসেপ্ট একটু রাখতে হবে, হোয়াট ইজ BC অ্যান্ড হোয়াট ইজ AD, ঠিক আছে। BC মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট অ্যান্ড AD মানে হচ্ছে অ্যানো ডমিনি। তো যীশুখ্রিস্টের জন্মর যে টাইমটা, তার বাঁ দিকে গেলে আমরা বলতে পারি BC এবং ডান দিকে গেলে আমরা বলতে পারি AD। ওকে, আচ্ছা, ক্লাস সিক্সের NCERT আমি শুরু করেছি ছিলাম, মোস্ট প্রবলি হয়তো 5 কি 6টা চ্যাপ্টার আমার কমপ্লিট হয়েছে, তারপর আমি কন্টিনিউ করা হয়নি। আমি ওই সেকশনটা তোমরা একটু দেখতে থাকো, আমি ওই ক্লাস সিক্সের পরবর্তী সেকশনগুলো, এর মধ্যে ক্লাস 6, 7, 8, 9, 10 আমি NCERTগুলো অ্যাটলিস্ট কভার করে দেবো, যাতে তোমাদের গল্পের ছলে পড়াটা হয়ে যায়। সো ঘটনাটা হচ্ছে গিয়ে, এইরকম একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি যেখানে 2 মিলিয়ন বছর আগে প্যালিওলিথিক এজ আমরা দেখেছি। এই প্যালিওলিথিক এজে মানুষজনের মধ্যে সেই সভ্যতাটা তখনও তৈরি হয়নি, তারা আস্তে আস্তে নিজের জীবনকে গ্রো করা শিখছে এবং এই প্যালিওলিথিক এজে দেখা যাচ্ছে যে তাদের জীবনে স্টোনটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে গেছে। স্টোনটা গুরুত্বপূর্ণ জায়গায় কেন এসেছে, বিকজ তারা আস্তে আস্তে দেখতে পাচ্ছে যে এই স্টোন তাদেরকে অনেক কিছু এনে দিচ্ছে। এক, স্টোনে স্টোনে ঘষা দিয়ে তারা আগুন জ্বালাতে পারছে, পরবর্তী জায়গায় দেখা যাচ্ছে যে এই স্টোনগুলো থেকে যে হাতিয়ার তারা বানাচ্ছে, সেই হাতিয়ারগুলো তাদেরকে অনেকটা হেল্প করছে জন্তু জানোয়ারের থেকে বাঁচার জন্য। এবং এই রকমভাবেই দেখতে পারা যাচ্ছে যে এই স্টোন এমন একটা জিনিস, তাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে গেছে। এর পরবর্তীকালে আমাদের মুভ করব আমরা 10,000 BC টাইমে মেসোলিথিক এজে, ঠিক আছে। এই মেসোলিথিক এজে দেখা গেছে যে এই এজ এমন একটি এজ, এখানে প্যালিওলিথিক এজের সময়কাল থেকে মানুষজন একটু গ্রো করা শুরু করেছে এবং এই গ্রো করার সাথে সাথে তাদের দেখা যাচ্ছে লাইফস্টাইলে পরিবর্তন এসেছে। এবং মানুষজন মেসোলিথিক এজে যে হাতিয়ারগুলো ব্যবহার করছিল প্যালিওলিথিক এজে স্টোনের, সেগুলো আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে।
এবং মেসোলিথিক এজে এই ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের জীবনের মধ্যেও তফাত এসেছে। তাদের জীবনে অ্যাগ্রিকালচারও শুরু হয়ে গেছে, প্যালিওলিথিক এজে অল্প পরিমাণ শুরু হয়েছিল এবং পরবর্তীকালে মেসোলিথিক এজে আরও বেশি পরিমাণ শুরু হয়ে গেছে। তাদের জীবনে ডোমেস্টিকেশন চলে এসেছে, মানে তারা পশু পাখিকে একটা নতুনভাবে দেখছে এবং পশু পাখির সাথে লালন পালনের মাধ্যমে তারা নিজের জীবনযাপন অতিবাহিত করছে। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, আমি কিন্তু এখানে ডিটেইল আলোচনা করব না, জাস্ট একটি রিভিশন যার মাধ্যমে তোমাদের কুইক লার্নিং হবে এবং জাস্ট আমি ইয়ার ওয়াইজ তোমাদেরকে বলে যাব যে কোন সেকশনে কী কী আমরা আলোচনা করছি। নেক্সট, পরবর্তীকালে আমাদের যেটি এজ চলে আসে, দ্যাট ইজ নিওলিথিক এজ, এই এজে আমাদের ডেভেলপমেন্ট একদম শিখরে পৌঁছায় এবং এর মাধ্যমেই আস্তে আস্তে দেখা যায় যে মানুষ এই মুহূর্তে নোম্যাডিক লাইফ থেকে পুরোপুরিভাবে সেটেলমেন্টের জায়গায় পৌঁছে গেছে। এর পরবর্তী জায়গায় যে এজটি আসে, দ্যাট ইজ টার্মড অ্যাজ দি চ্যালকোলিথিক এজ। কারণ কি? কারণ এই সময় কপারের আবিষ্কার হয়ে যায়, ঠিক আছে, এবং ব্রোঞ্জেরও ব্যবহার দেখা যায় এবং দেখা যায় যে কেভের ভিতরে মানুষজন বসবাস করা শুরু করে, সেখান থেকে তাদের অনেক পেন্টিং পাওয়া যায় এবং এখান থেকে অনেক নতুন ইনফরমেশন আমরা সেই সময়কার মানুষের পাই, কাদের হাত ধরে, এই পার্টিকুলার জায়গা থেকে যারা হিস্ট্রিকে নিয়ে পড়াশোনা করে তাদের হাত ধরে, ঠিক আছে, হিস্টোরিয়ান্সদের হাত ধরে, তো আর্কিওলজিস্ট বেসিক্যালি তাদেরকে বলে, ঠিক আছে। এর পরবর্তী জায়গা থেকে 1800 BC থেকে 1800 BC একটি সময় যেখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের জন্ম হয়। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এমন একটি সিভিলাইজেশন, আচ্ছা এবার দেখবে এই যে টাইমটা, এই টাইমটার মধ্যে থেকে এর পরবর্তী জায়গা থেকে দেখো একটা যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন শুরু হয়, এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে দেখা যায় যে মানুষজনের উন্নতির লেভেল অনেকটা বেড়ে যায়, এবং এখানে দেখা গেছে যে চাষবাস থেকে শুরু করে বলো, তাদের টাউন প্ল্যানিং বলো, তাদের যে সোশ্যাল কালচার বলো, খুব উন্নত। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কমপ্লিট প্যাকেজ আমি তোমাদের সাথে MCQ সিরিজে আলোচনা করেছি, যেখানে 100টি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমি আলোচনা করেছি হরপ্পা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা মহেঞ্জোদারোর রেসপেক্টে। তো যারা সেই লেসনগুলো দেখোনি অবশ্যই দেখো, একটিই লেসন আছে, ওই 100টি কোশ্চেন পড়ে গেলে অ্যাটলিস্ট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে হরপ্পা, মহেঞ্জোদারো, তারপরে বলা যেতে পারে ধোলাভিরা, তারপরে আরও এইরকম আরও অনেক সাইটসের এক্সক্যাভেট করা হয়, যার উদ্ধারের দ্বারা আমরা অনেক ইনফরমেশন এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষগুলো সম্পর্কে পাই। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে বিভিন্ন রকমের পোর্ট ছিল, লোথাল ছিল, তার মাধ্যমে বোঝা যায় যে এরা বাণিজ্যিক দিক থেকেও উন্নত ছিল। এখানে অনেক সিল পাওয়া যায় যার মাধ্যমে তাদের যে বাণিজ্যিক যে রপ্তানি আমদানি করা তো কীভাবে তার একটি আইডিয়া পাওয়া যায়। এখানে অনেক কিছুর যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেখানে অনেক হাড়ি, তারপরে বলা যেতে পারে ভগবানের মূর্তি পাওয়া যায় বিভিন্ন রকমের, যেই মাধ্যমে আমরা বলতে পারি যে তাদের যে লিটারেচার তাতেও কতটা উন্নতি ছিল এবং তাদের যে সমাজে তাদের যে পদক্ষেপটা তারা কীভাবে নিত, তাদের যে সংস্কৃতি ছিল সেটাও কীভাবে চলে। এর পরবর্তী জায়গাতে, আচ্ছা তোমাদেরকে আরেকটি কথা বলি, মহেঞ্জোদারো বলে মুভিটি যেটি ছিল, ওই মুভিটি যারা দেখোনি আমি বলবো একটু দেখে নাও, বিকজ এই টাইপের মুভিগুলো দেখলে আমাদের হিস্ট্রিকে ভালোবাসা একটা নতুন তৈরি হয়, হিস্ট্রিকে ভালোবাসতে পারি আমরা। হিস্ট্রিকে যারা ভয় পেয়ে পড়বে, যারা ভাববে যে এত পড়া, তাদের কাছে হিস্ট্রি অনেকটাই কঠিন, বাট আমি কোর সায়েন্সের স্টুডেন্ট, আমি কম্পিউটার সায়েন্সে আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, ইঞ্জিনিয়ারিংও করার পরে, মাস্টার ডিগ্রি করার পরেও আমি বর্তমানে যখন ই-লার্নিং কম্পিউটার সায়েন্স নিয়ে PhD করছি, তারপরেও যদি আমার হিস্ট্রিকে এতটা ভালোবাসতে পারি আমি, তো আই ফিল কি হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যাকে সবাই ভালোবাসতে পারে, এবং হিস্ট্রি বলে না, যে কোনো একটি সাবজেক্টকে ভালোবাসার জন্য তার ডেপথ নলেজটা এবং সেটা কেন পড়ছি এবং কিসের জন্য পড়ছি এটা জানার দরকার রয়েছে। অনেকেই কোশ্চেন করে যে গভর্নমেন্ট এক্সামে কেন বাবা হিস্ট্রি আসে, প্যালিওলিথিক এজ কি, মেসোলিথিক এজ কি, এগুলো
কি আমার ভবিষ্যতে কোনো কাজে লাগবে, বাট আমাদের বেসটা কিন্তু এখান থেকেই তৈরি। তো আমাদের হিস্ট্রিকে অবশ্যই ভালোবাসা উচিত, ওকে? যাদের জ্ঞান মনে হলো এই এই পার্টিকুলার যে সময়টা বললাম এটাকে স্কিপ করে পরের লাইনটা দেখতে পারো, বিকজ অনেকেই অনেক কিছু ভেবে থাকে, বাট আই ডোন্ট কেয়ার, ওকে? যাই হোক, সো এই 1800 থেকে 1600 BC এই টাইমটা মহেঞ্জোদারো মুভিটা দেখলে দেখতে পারবে, ওখানে হরপ্পা মহেঞ্জোদারোর দুটো সেগমেন্টের খুব ভালো ইনফরমেশন পাওয়া গেছে। ওখানে সিলের এভিডেন্স দেখিয়েছে, ওখানে গ্রেট বাথের আমাদের যে প্রভাবটা ছিল সেটা দেখানো হয়েছে, এবং আরও বিভিন্ন রকমের পলিটিক্যাল মোটিভেটেড জিনিসপত্র দেখানো হয়েছে। এবার মহেঞ্জোদারোর শেষে দেখা যায় যে এমন একটা সময়, 1800 থেকে 1600 BC এই টাইমটা এমন একটা টাইম তৈরি হয় যেই টাইমটাতে না কোনো রকম এভিডেন্স আমরা পাই না, কোনো এভিডেন্স পাওয়া যায় না। বলা যেতে পারে যে এই এত বড় একটি সিভিলাইজেশন হঠাৎ করে পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। এই এত বড় একটা সিভিলাইজেশন হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার ফলস্বরূপ এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা থেকে, তাহলে মানে কি, মানে হচ্ছে গিয়ে আমার ডোমেস্টিকেশন, মানুষের যে বোধ বুদ্ধি, সেটেলমেন্ট থাকার, তাদের যে কালচার, কিছু না কিছুভাবে সমস্ত কিছু হারিয়ে গেছে। এই এজটাতে এই যে হরপ্পা সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের এন্ড কীভাবে হলো সেটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে? বিভিন্ন হিস্টোরিয়ান্সরা বিভিন্ন রকমের মতবাদ দেয়, কেউ কেউ বলেন হয়তো ওই পার্টিকুলার সময়ে ওয়েদার টেম্পারেচার খুব খারাপ হয়ে গেছিলো যার ফলস্বরূপ ওখানে মানুষজন আর বেঁচে থাকতে পারেনি, কেউ কেউ বলে হয়তো বন্যা হয়েছিল। তো এরকম বিভিন্ন রকমের ইনফরমেশন আমরা পাই, বাট কোনটা সঠিক তার প্রমাণ কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি। এর পরবর্তী দেখো 1500 থেকে 100 এর মধ্যে একটি এরাত আসে, যেই এরার নাম ঋগ বৈদিক এরা। এই এরাতে মানুষজন আবার নতুন করে কিছু শুরু করে, ঠিক আছে? আবার নতুন করে শুরু করে তাদের মধ্যে ধ্যান ধারণা, তারপরে বলা যেতে পারে তাদের যে প্রোডাক্টিভিটি নতুন করে শুরু হয় এই ঋগ বৈদিক এরাতে। এবং এখানে আমাদের ঋগ বেদের রচনা হয়, যেটা কিনা আমাদের আর্লি বৈদিক কালচারের সাথে জড়িত। এর পরবর্তী এই যে নিচে অ্যারো দিয়ে আছে দেখো, এর পরবর্তী সময়ে দেখা গেছে যে 1000 BC থেকে 600 BC পর্যন্ত, দেখো BC-তে ব্যাকে ক্যালকুলেশন হয়, আশা করি বুঝতে পারছো, 1000 BC থেকে 600 BC পর্যন্ত চলে আসে আমাদের ল্যাটার বৈদিক এরা, ঠিক আছে? এই ল্যাটার বৈদিক এরাতে আমাদের ঋগ্বেদের পরবর্তীকালে যজুর্বেদ, সামাবেদ, অথর্ববেদ এই এই পার্টিকুলার জায়গাগুলোর আমাদের ইনফরমেশন আমরা পাই। আচ্ছা, এই সেগমেন্টেরও MCQ সিরিজ আমি তোমাদের সাথে আলোচনা করেছি, বেশি কোশ্চেন আলোচনা করিনি, 20-25টি আলোচনা করেছি, বিকজ এই সেগমেন্টে যে কোশ্চেন্সগুলো আসে খুবই কনফিউজিং এবং পরীক্ষাতে মাত্র 1 নম্বর আসে, তো তার জন্য এত মাথা ব্যথা করার কোনো প্রয়োজন আমার মনে হয় না দরকার আছে, তাই জন্য আমি তোমাদের সাথে আলোচনা করিনি। আমি ফার্দার খুব তাড়াতাড়ি অন্য বুদ্ধিজম, জৈনিজম নিয়ে আলোচনাটা শুরু করে দেব। আচ্ছা, এবারে ল্যাটার বৈদিক এরাতে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যেখানে বিভিন্ন রকমের কালচার তৈরি হয়ে যায়, এবং এই কালচারের দিক থেকে ব্রাহ্মণিজমদের ক্ষমতা বা প্রতিপত্তি প্রচুর পরিমাণে বাড়তে থাকে, এবং তারা কি করতে থাকে, সাধারণ মানুষের উপর কিছু না কিছুভাবে এমন একটা কাস্ট সিস্টেমের প্রভাব তৈরি করে দেয় যার ফলস্বরূপ কি হয়, সাধারণ মানুষের ধর্মটাকে একটা বার্ডেন ফিল হতে থাকে। ঠিক এই মুহূর্তেই আমাদের কাছে আমরা পেয়ে যাই কাদেরকে, আমরা পেয়ে যাই ঠিক এই মুহূর্তেই বুদ্ধদেবকে এবং মহাবীরকে, যার মাধ্যমে জৈনিজম, বুদ্ধিজম আমাদেরকে একটা সমাজের নতুন আশার আলো খুঁজে বার করে দেয়, ওকে? এবার আমি তোমাদের সাথে এই যে টপিকসগুলো আলোচনা করছি, এই পার্টিকুলার টপিকসের যদি MCQ সিরিজ আলোচনা করতে হয় বা দেখতে হয়, তাহলে তোমরা অবশ্যই সহজ পাঠের বিভিন্ন লেসেন্সগুলোকে দেখো প্র্যাকটিসের রেসপেক্টে, আর যদি ডিটেলে পড়াশোনা করতে চাও তাহলে দেখবে ডেসক্রিপশনে আমি তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করেছি, আন অ্যাকাডেমিতে আমি একজন ভেরিফাইড এডুকেটর, সেখানকার বিভিন্ন লেসেন্সগুলো আমি শেয়ার করেছি, কারণ ওখানে যেটা পড়াবো এখানে সেটা পড়াবো না, একই কন্টেন্ট বেকার করার দরকার নেই, সময়টাও নষ্ট, তোমাদেরও
সময় নষ্ট। সো এক্ষেত্রে তোমরা ওই অ্যাপটি ইনস্টল করে ওখানে দেখে নিতে পারো। আমি ডিটেলে তোমাদের সাথে আলোচনা করেছি, অ্যানশিয়েন্ট আলোচনা সবে শুরু হয়েছে, বাট মেডাইভেল অ্যান্ড মডার্ন ডিটেলে কমপ্লিট রয়েছে। মডার্নের তো হাজারটি এমসিকিউ সিরিজ ও প্র্যাকটিস ফর WBCS 2019 ওখানে রেডি রয়েছে, এবং দিল্লি এবং আরও তোমাদের বলা যেতে পারে মুঘল থেকে সমস্ত যত প্রশ্ন আসে সমস্ত কিছু ডিসকাস করা রয়েছে, কারণ তার বাইরে কোশ্চেন কিছু আসতে পারে না, এভাবেই ডিসকাশন রয়েছে। তোমরা আমার প্রোফাইলটি গিয়ে চেক করতে পারো যদি ডেসক্রিপটিভ পড়া চাও। সো আমরা যতটা আলোচনা করছিলাম যে বুদ্ধিজম জেইনিজম এই পথে আমাদের নতুন আশার আলো জাগায় জীবনে। ওকে, এর পরবর্তী সময়ে দেখা যায় যে আস্তে আস্তে বিভিন্ন রকমের গোষ্ঠী তৈরি হয় ল্যাটার বৈদিক এরার পরবর্তী সময়, এবং এই গোষ্ঠীগুলো একে অপরের সাথে লড়াই করতে থাকে। একে অপরের সাথে লড়াই করতে করতে বেশ কিছু জন খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, এবং বেশ কিছু জনের মধ্যে ইম্পর্ট্যান্স লেভেলটা কমে যায়। যাদের ইম্পর্ট্যান্স বাড়ে তাদের মধ্যে মহাজনপদাস তাদেরকে নাম দেওয়া হয়, এবং মহাজনপদগুলো কী করে একে অপরের সাথে কন্টিনিউ লড়াই করতে থাকে। তারা ভাবতে থাকে ক্ষমতার লড়াইয়ে কে জিতবে কাকে পিছিয়ে দিয়ে। এইরকমভাবে বিভিন্ন রকমের মহাজনপদ একের পর এক লড়াই করতে থাকে, যেখানে মগধ, বৈশালী, বৎসা, অবন্তী এইরকম বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট মহাজনপদ আমরা জানি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মগধ। মগধে আমরা জানি হরিয়াঙ্কা ডাইনেস্টির সূচনা হয়, এবং হরিয়াঙ্কা ডাইনেস্টির পরবর্তীকালে নন্দরা আসে, তারপর ময়ূরিয়ারা আসে। ওকে, এর পরবর্তী সময়ে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের এই ময়ূরিয়া ডাইনেস্টি যেটা রয়েছে, মৌর্য বংশ, সেখানে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস আমাদেরকে আলোচনা করার দরকার রয়েছে, এবং ওই ময়ূরিয়া ডাইনেস্টি থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি তোমাদেরকে বলছি এরপরে কোন জায়গাটা পড়বে তোমরা। আচ্ছা, 500 থেকে 300 BC পর্যন্ত তাহলে এই এই ঘটনাগুলো হয়। ওকে, এবার দেখো, এবার ঘটনাটা এখানে অন্য একটি জায়গায় আমাদেরকে ভাবতে হবে, যেখানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কী কী পড়বো। ওকে, এবার এখানে আলোচনাতে দেখো সবচেয়ে বেশি এখানে যেটা কোশ্চেন আসে, যে এই এতক্ষণ ধরে যেগুলো পড়ালাম, ঠিক আছে, তার থেকে সবচেয়ে বেশি যেটা প্রশ্ন আসে দ্যাট ইজ ঋগ বৈদিক এরার সময়কাল, ল্যাটার বৈদিক এরার সময়কাল, মহাজনপদাসগুলোর মধ্যে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে প্রচুর প্রচুর প্রশ্ন আসে পরীক্ষাতে। এবার সেই প্রশ্নগুলো তো তোমাদের সাথে ডিসকাস করে দিয়েছি, তোমাদের চিন্তা করার কিছু নেই। এবার মহাজনপদাসদের মধ্যে মগধ কোন ডাইনেস্টির, মগধের সূচনা কে করেছিল, কিভাবে হয়েছিল, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের ডিটেইলে পড়তে হবে, না হলে কিন্তু পারবে না। ওকে, এবার মগধের পরবর্তীকালে যে হরিয়াঙ্কা ডাইনেস্টির যে পরবর্তীকালে যে ডাইনেস্টি এলো দ্যাট ইজ নন্দা ডাইনেস্টি। এবার দেখো, 322তে ধননন্দকে হারিয়ে, 322তে ধননন্দকে হারিয়ে, আছে এই যে ডেটগুলো দিয়েছি এগুলো এক একটা বইতে এক এক রকম করে রয়েছে, তো ওভারঅল খুব আগে পিছু থাকে না, তো তোমরা এই রকম মেনটেন করে চলো। হতে পারে যে এখানে আমি 268 দিয়েছি, কোথাও 270 আছে, তোমরা জিজ্ঞাসা করতে পারো কেন আপনি নেট দিয়েছেন, বাট বিভিন্ন বইতে বিভিন্ন হিস্টোরিয়ানরা বিভিন্ন রকম তথ্য দিয়েছে, তার উপর ভিত্তি করেই কিন্তু এই ডেটসগুলো দেওয়া। ধননন্দার ডিফিট হয় কার দ্বারা, চন্দ্রগুপ্ত মৌর্যার দ্বারা, এবং চন্দ্রগুপ্ত মৌর্য বংশের স্থাপন করেন, পরবর্তীকালে বিন্দুসার আসে, এবং তার পরবর্তীকালে এই সাম্রাজ্যকে সবচেয়ে আগিয়ে যেয়ে নিয়ে যায় সে হচ্ছে অশোক। আচ্ছা, বিন্দুসার অ্যান্ড বিম্বিসারের মধ্যে কনফিউশন থাকে, তো এম আর এন, বিম অ্যান্ড বিন, তো বিম হচ্ছে মগধে আর বিন হচ্ছে BIN হচ্ছে মরিয়াতে, এটা অবশ্যই মাথায় রেখো, ঠিক আছে। তো 290তে বিন্দুসার আসে, এবং পরবর্তী 268 দেখা গেছে অশোক এসেছেন, এবং 232 পর্যন্ত ওনার যে রাজত্বকাল, এই রাজত্বকালে অনেক কিছু আমরা নতুন দেখতে পাই অশোকার টাইমে। এবং অশোকার এই সময়ে এটাকে এই রাজাকে আমরা জানি গ্রেট অশোক বলা হয়, এবং এই গ্রেট অশোক অনেক কিছু আমাদের ইনফরমেশন দিয়ে যায় অ্যানশিয়েন্ট টাইমের, বিকজ এই অশোকের টাইমে বহু ইনস্ক্রিপশন লেখা হয়, কয়েন রচনা করা হয়, যেটা কিনা বৌদ্ধ ধর্মের প্রচুর প্রচার করে। এবং এই সেকশন থেকে বেসিক্যালি অশোকের টাইমে বুদ্ধিজের কোন কাউন্সিল বসেছিল, সেটা কোথায় হয়েছিল, তার চেয়ারপার্সন কে ছিল, এই কোশ্চেন্সগুলো তোমরা ফেস করতেই পারবে, অবশ্যই এই সেকশনসগুলো দেখে নাও। নেক্সট, 185 একদম শেষ
একদম শেষ যে ডাইনেস্টির জায়গা থেকে আমাদের শেষ যে আসে দ্যাট ইজ বৃহদ্রথ, ঠিক আছে, তার পরবর্তীকালে আর কেউ আসে না এবং তার পরবর্তীকালে সুঙ্গা ডাইনেস্টি শুরু হয়ে যায়, সুঙ্গা ডাইনেস্টি শুরু হয়ে যায়। এবার এর পরবর্তী সেকশনে 200 AD এই এই এডির এই জায়গাটা একটা বলা যেতে পারে আমাদের ডার্ক এজ চলে আসে। ডার্ক এজ এই কারণে বলা হচ্ছে এই সেকশনটিকে, বিকজ এখানে সাক্যাস কুশানস এরা ছিল এবং এখানে না কোনো রকম দেখা গেছে যে কোনো রকম আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ান কোনো রাজা এই মুহূর্তে ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছায়নি। এই সময়কার পরবর্তী সময়ে যে ইম্পর্টেন্ট রাজা আমরা বলতে পারি বা ইম্পর্টেন্ট ডাইনেস্টি দ্যাট ইজ গুপ্তা ডাইনেস্টি, এবং গুপ্তা ডাইনেস্টির যে হাত আমাদের দেখা গেছে শ্রীগুপ্তা, তারপর চন্দ্রগুপ্তা, সমুদ্রগুপ্ত এবং গুপ্ত ডাইনেস্টিকে কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি এবং কালচারের গোল্ডেন এরা বলা হয়ে থাকে। এবং এই গোল্ডেন এরা কেন বলা হয়ে থাকে এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, এই যে ডার্ক এজ রয়েছে, এই ডার্ক এজে বেসিক্যালি ফরেন অ্যাটাক প্রচণ্ড পরিমাণে হয়, এখানে ট্রেডিং আমাদের প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকে এবং এখানে ডেকানের জায়গা থেকে সাউথে একটা সাথানা গোষ্ঠী তারা কিন্তু এখানে রাজত্ব করে, ঠিক আছে। আচ্ছা, গুপ্তা যেটা বললাম, গুপ্তা হচ্ছে গোল্ডেন এরা এবং এর পরবর্তীকালে হর্ষবর্ধন খুব ইম্পর্টেন্ট একটি ক্যারেক্টারিস্টিক্স, এবং হর্ষবর্ধন সম্পর্কে আমাদের পরবর্তী ডিটেল আইডিয়াটা রাখতে হবে। ওকে, সো এতটা আশা করি ক্লিয়ার হলো তোমাদের। এবং হর্ষবর্ধনের সময়কালে কারা কারা আমাদের ইন্ডিয়াতে এসেছিল, তার রাজত্বকালে কি হয়, কি কি উনি লিখে গেছেন বই, সমস্ত কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে, এবার এর পরবর্তী জায়গাতে যে জায়গাটাকে আমাদের পড়তে হবে 600 এবং 700 এই সময় আমাদের এই সেগমেন্টে কিন্তু আইডিয়াটা করে ফেলতে হবে প্রফেট মোহাম্মদের। দেখো, এই টাইম থেকে আমাদের কিন্তু মেডাইভাল হিস্ট্রি শুরু হয়ে গেল। ওকে, সো মেডাইভাল হিস্ট্রি আমরা শুরু করে ফেললাম, অ্যানশিয়েন্টটা বলা যেতে পারে হর্ষবর্ধন পর্যন্ত আমাদের সীমাবদ্ধ। এবার মুসলিম ইন্ডিয়ানসের, আর্লিস্ট মুসলিম ইন্ডিয়ানসের বলা যেতে পারে প্রফেট মোহাম্মদের লাইফের আগে পর্যন্ত, আগেও আরব ট্রেডাররা কিন্তু ইন্ডিয়ার কন্ট্যাক্টে ছিল, বিভিন্ন রকম মার্চেন্টরা ডেইলি বেসিসে রেগুলারলি এই জলপথ ধরে ইন্ডিয়াতে এসেছে, বিভিন্ন ট্রেডিংয়ের কথা মাথায় রেখে সেখানে বিভিন্ন মশলাপাতি, আফ্রিকান গুডস, গোল্ড কয়েন এগুলো কিন্তু আদান প্রদান হতো। এবং ন্যাচারালি আরবসরা কিন্তু বিগ্যান টু কনভার্ট টু ইসলাম, ঠিক আছে, তারা কিন্তু আস্তে আস্তে ইসলামে কনভার্ট হতে থাকে এবং প্রফেট মোহাম্মদের নাম তোমরা আশা করি জানবে। এবং এখানে ইম্পর্টেন্ট একটি আইডিয়া তোমাদেরকে অবশ্যই রাখতে হবে, দ্য ফার্স্ট মস্ক অফ ইন্ডিয়া যেটা হচ্ছে গিয়ে দ্য চেরামান জামা মসজিদ, চেরামান জামা মসজিদ যেটি বিল্ড হয় 629 ডিউরিং দ্য লাইফ অফ প্রফেট মোহাম্মদ ইন কেরালা বাই দ্য ফার্স্ট মুসলিম ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে, বাই দ্য ফার্স্ট মুসলিম ফ্রম ইন্ডিয়া চেরামান পেরুমল ভাস্কারা রবি বর্মা, ঠিক আছে, এই আইডিয়াটা অবশ্যই রাখবে। দেখো, এইরকম একটি ধর্ম আমাদের দেশে চলে আসে এবং বলা যেতে পারে মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম উনি কে ছিলেন, উনি কিন্তু ফার্স্ট গ্রেট এক্সপ্যান্ড করেন ইসলাম ধর্মের, এবং এই মুহূর্তে কিন্তু অনেক কিছু ওনার হাত ধরে আমাদের কাছে আসে। মোহাম্মদ বিন কাসিমের পরবর্তী গজনির আইডিয়া আমাদেরকে নিতে হবে, তার পরবর্তী আমাদের আলবেরুনির আইডিয়া নিতে হবে এবং তার পরবর্তী মোহাম্মদ ঘড়ির আইডিয়া আমাদেরকে নিতে হবে। আমরা আস্তে আস্তে আলোচনা করছি। দেখো, এই যে মোহাম্মদ বিন কাসিম, গজনি এরা যে রয়েছে, এনাদের ব্যাপারটা কি হচ্ছে এই সময়ে, আচ্ছা, ইসলাম ধর্মের প্রথম কিন্তু যেখানে ইনফরমেশনসগুলো আমরা পাই সেখানে কিন্তু সৌদি আরবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং ওখানে ক্ষমতার লড়াই ওখানেও চলছিল, তো যার ফলস্বরূপ ওদের ওই পার্টিকুলার গোষ্ঠীর অনেক টাকার প্রয়োজন হয়েছে এবং তারা আমাদের দেশ থেকে লুট করে নিয়ে তাদের দেশে সেই মদতটা দিতে থাকে, এরকমই একটি আইডিয়া আমরা পাই। এবার এই ইনফরমেশনের দিক থেকে আরেকটি জায়গা আমাদেরকে জানতে হবে যেটা আমাদেরকে ইনফরমেশন দেয় 800 থেকে 1100 BC-র একটি, ঠিক আছে, সরি, এডির একটি, আমরা এডিতে কিন্তু চলে এসেছি, ঠিক আছে, ওই যে ডার্ক এজ, ডার্ক এজের পরবর্তী জায়গা থেকেই কিন্তু আমরা এডিতে চলে এসেছি। আচ্ছা,
এবার এই যে 800 থেকে 1100 এই এডি, এর পরবর্তী সব কিছু কিন্তু এডির আলোচনাই হবে। এখানে বিভিন্ন রকমের আলাদা আলাদা গোষ্ঠী পাই আমরা, যেখানে পাল পালাজ, ঠিক আছে, তারপরে হচ্ছে গুর্জারা পটিহারাজ এবং হচ্ছে গিয়ে রাষ্ট্রকূটস, এই তিনজনের আইডিয়াটা আমাদেরকে নিতে হবে। পালার হচ্ছে বলা যেতে পারে গোপাল, সে শুরু করে, এবং তারপরে ধর্মপাল যখন তার সাথে কিনা নালন্দা ইউনিভার্সিটির সংঘর্ষ সম্পর্ক রয়েছে, এবং তারপর হচ্ছে দেবপাল, ওকে। এবং গুর্জারা পটিহারাজ যারা রয়েছে সেখানে হচ্ছে নাগভট্ট টু একদম বলা যেতে পারে ইম্পর্টেন্ট একজন, যিনি কিনা শুরু করেন, এবং স্ট্রং যিনি রাজা ছিলেন, দ্যাট ইজ রাজা ভোজ, ওকে। নেক্সট আমরা রাষ্ট্রকূটদের সম্পর্কে একটু আইডিয়া করব, যেখানে দন্তি দুর্গা কৃষ্ণা এদের নাম খুব ইম্পর্টেন্ট, এবং প্রায় 1000 এডির কাছাকাছি জায়গা থেকে এটা প্রায় শেষের কাছে পৌঁছে যায়, ঠিক আছে। এবার এই জায়গা থেকে দেখো এখানে ইনফরমেশন একটি আসে যে এটা তো আমাদের এমনি গেল, এবার এখানে যে সাউথের যে জায়গাটা, সাউথে চোলা একই একই কন্টেম্পোরারিতে যখন পালা চলছিল তখনই সাউথে যে বংশ চলতে থাকে, দ্যাট ইজ চোলা ডাইনেস্টি, এখানে বিজয়ালয়া শুরু করেন, এবং রাজা রাজা ওয়ান যিনি কিনা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন, রাজা রাজা ওয়ান, ওকে। এবং 1172-এর কাছাকাছি সময়ে এখানে এরও এন্ড হয়ে যায়। এবার তোমাদেরকে বলবো অবশ্যই এই ইন্টারমিডিয়ারি পালা, তারপরে গুর্জারা পতিহারা এদের একটু স্টোরিটা গল্পের মাধ্যমে যেভাবে আমি তোমাদের বোঝাচ্ছি সেভাবে বোঝো, ওকে। আচ্ছা, এর পরবর্তী জায়গা থেকে দেখা গেছে, এই যে দেখতে পাচ্ছ 1190-এ মোহাম্মদ ঘোরি কী করলেন, মোহাম্মদ ঘোরি এখানে ক্যাপচার করে ফেললেন, এবং 1190-এর এই টাইমে এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে দেখা গেছে যে মোহাম্মদ ঘোরি তার যে কুতুবুদ্দিন আইবক রয়েছে, সেই কুতুবুদ্দিন আইবককে একটি দায়িত্ব দেন, বাট কিছুদিনের মধ্যেই উনি ওনার লাইফ স্প্যান হারিয়ে যায়, এবং যার ফলস্বরূপ কুতুবুদ্দিন আইবক নিজেকে স্বাধীন ডিক্লেয়ার করে কি করে স্লেভ ডাইনেস্টির শুরু করে। আগেই তোমাদেরকে বললাম যে আমি অলরেডি তোমাদের এই দিল্লির খুব ভালোভাবে আলোচনা কমপ্লিট করেছি, তোমরা দেখে নাও। এবার এই স্লেভ ডাইনেস্টির মধ্যে বলা যেতে পারে কুতুবুদ্দিন আইবকের পরবর্তীকালে ইলতুৎমিশ আসে, ইলতুৎমিশের বিভিন্ন দাগ, হুলিয়া, চেহারা যে পলিসিসগুলো থাকে সেগুলো খুব পপুলার হয়, ইলতুৎমিশ নিজের মেয়েকে রাজত্বভার দেন রাজিয়া, বাট রাজিয়াকে সেখানকার সমাজে কেউ মেনে নেয় না এবং তাকে মার্ডার করে দেওয়া হয়, এবং রাজিয়ার পরবর্তী জায়গায় বলবন আসে। তো এই ইনফরমেশনসগুলো আমরা জানি স্লেভ ডাইনেস্টির ক্ষেত্রে, এগুলো প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট। এবং এর পরবর্তী জায়গা থেকে স্লেভ ডাইনেস্টির এর পরবর্তী জায়গা থেকে আমরা বলতে পারি আস্তে আস্তে 1290-এর একটি টাইমে খলজি ডাইনেস্টি হয়। আচ্ছা, এখানে 1300 লেখা রয়েছে, এখানে কারণ ইম্পর্টেন্ট সেগমেন্টটা লেখা রয়েছে, এটা কিন্তু লাইফ স্প্যানকে বোঝাচ্ছে না। 1290 টাইমে খিলজি ডাইনেস্টি আসে, জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি। তো আলাউদ্দিন খিলজি, তোমাদের পদ্মাবত মুভিটা যদিও না দেখে থাকো অবশ্যই দেখো, এই হিস্ট্রিগুলোকে বুঝতে অনেকটা সুবিধা লাগে। এবং ওই সময়কার মুহূর্তের যে ইম্পর্টেন্সটা, ওই জায়গার রাজাদের মধ্যে যুদ্ধটা আমরা কিন্তু আইডিয়াটা করতে পারি। এর পরবর্তীকালে দেখা গেছে যে আলাউদ্দিন খিলজির পরবর্তীকালে তুগলক ডাইনেস্টি আসে, ঠিক আছে, এবং মোহাম্মদ বিন তুগলক, যাকে আমরা বলতে পারি পাগলা রাজা, এরকম টাইপের একটি, ছোটোবেলায় যখন আমি স্যারের কাছে পড়েছিলাম আমাকে বলেছিল, কারণ তার বিভিন্ন রকমের পলিসিস, যে তারা ক্যাপিটাল শিফট করে, তারপরে সাধারণ যে সৈনিকেরা রয়েছে তাদের সাথে কি দুর্ব্যবহার করে, যার ফলস্বরূপ বলা যেতে পারে এই দিল্লি যে সুলতানের তার একটা শেষ আমরা দেখতে পাই, ঠিক আছে। এর পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক অনেক কিছু ডেভেলপ করার চেষ্টা করেছিলেন, বাট তার দ্বারা হয়ে ওঠেনি, এবং তাইমুরের 1398-এ একটা ইনভেশন হয় যেটার পরবর্তী সময় আর সেই যে পাওয়ারটা সেটা আর টিকে থাকে না। এর পরবর্তী জায়গায় 1450, ঠিক আছে, 1450-তে দেখা গেছে যে এই এই সিচুয়েশনে সৈয়দ শেষ হয়ে যায়, এবং লোধি ডাইনেস্টি 1526-এ শেষ হয়ে যায়। এর মিডিলে একটা ঘটনা ঘটে যায় যেটা তোমরা একটু নোট করলে মনে পড়বে তোমাদের,
1498-এ। 1498-এ কী হয়, 1498-এ পর্তুগিজরা আমাদের ইন্ডিয়াতে আসার রাস্তা খুঁজে বের করে ফেলে, এবং পর্তুগিজরা আমাদের ইন্ডিয়াতে আসার রাস্তা খুঁজে বার করার ফলস্বরূপ দেখা গেছে যে ইউরোপিয়ানসদের আনাগোনা আমাদের ইন্ডিয়াতে বেড়ে যায়, এবং ইউরোপিয়ানসদের আনাগোনা বেড়ে যাওয়ার ফলস্বরূপ তোমরা জানো এর পরবর্তীকালে তারা আমাদের কীভাবে সুযোগ নেয়, এবং 1526 এই সালটি দেখলেও মনে আসছে আশা করি যারা হিস্ট্রিটা পড়েছো একটু ভালোভাবে, যে আমাদের বাবরের একটা আইডিয়া তৈরি হয় এবং পানিপথের প্রথম যুদ্ধ 1526 এই বাবরের সাথে ইব্রাহিম লোদির হয়, এবং ইব্রাহিম লোদিকে হারিয়ে বাবর কি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। ওকে, আজকে এত পর্যন্তই থাক। এই 1526 থেকে মানে মুঘল থেকে তার পরবর্তী ল্যাটার মুঘলস, অটোনোমাস স্টেটস এবং আমাদের ফ্রিডম স্ট্রাগল, ঠিক আছে, 1857-এর আগে এবং 1857-এর পরের থেকে পুরো 1947 পর্যন্ত টাইম লাইন আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ডিসকাস করব এবং চেষ্টা করছি আজকের মধ্যেই প্রোভাইড করার। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ নাইস ডে, টেক কেয়ার অ্যান্ড টাটা। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো, আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থাকার, সাথে থাকার। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, এবং যদি কোনো রকম কোনো দরকার পড়ে যে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড, ওকে, লাইক আমি অ্যাকচুয়ালি এই বিভিন্ন সাবজেক্ট পড়া আমার নেশা, তো যে কোনো সাবজেক্ট ওরিয়েন্টেড অ্যাটলিস্ট WBCS-এর সিলেবাসে যে সাবজেক্ট ওরিয়েন্টেড তোমাদের কোনো রকম প্রবলেম রয়েছে, ম্যাথ, রিজনিং, পলিটি, ইকোনমিক্স, হোয়াট এভার, আমাকে জাস্ট কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো, আমাদের টিম মেম্বাররা চেষ্টা করবে খুব তাড়াতাড়ি তার সলিউশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার খুব সহজ উপায়। ওকে, সো হ্যাভ আ নাইস ডে, গুড নাইট, টাটা।